আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বৈশাখী আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো যেমনটা এর আগেও অনেক ব্লগে বলেছি যে ছুটির দিনগুলোতে আমি সুভার বাবা আর সুভা আশেপাশেই কোনো ক্যাফে বা এরকম ছোটোখাটো কোনো রেস্টুরেন্টে বসি, কারণ আমাদের বাসার এদিকে প্রায় প্রত্যেকটা গলিতেই নতুন করে এক একটা রেস্টুরেন্ট উঠেছে। তো এইরকমই একটা রেস্টুরেন্ট দেখলাম একদিন, তো দেখে আমার মনে হলো যেখানে আমি যাব আমার খুব ভালো লেগেছে, নামটা বেশি ভালো লেগেছে, প্লাস বাইরে দিয়ে আমি একদিন ভেতরের ইন্টেরিয়রটাও দেখলাম, আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো সুভার বাবা ট্যুরে গিয়েছিল অফিস থেকে, তো ট্যুর থেকে আসার পরপরই আমি বলেছি যে আপনি এসে আমাদেরকে এখানে নিয়ে যাবেন। তো সুভার বাবা এসেই সেই দিনকে আমাদেরকে ওখানে নিয়ে গিয়েছিল। ভিতরের জায়গাটা খুবই ছোট, মানে সর্বোচ্চ একসাথে ওখানে হয়তো বা 16 থেকে 18 জন বসতে পারবে, বাট এত সুন্দর লেগেছে আমার কাছে। ছোটোখাটো ছিমছাম ভিতরের ডেকোরেশনটা বা ইন্টেরিয়রটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এবং ওইখানে একদম লাইভ কাউন্টার ছিল, যদিও কিচেনটা আলাদা, খুব ছোটোখাটো কিন্তু আমার কাছে বেশ গোছানো, বেশ ভালো লেগেছে। আর নামটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কেন জানি। তো আমরা গিয়েছিলাম একটু চা কফি খেতে, সেখানে গিয়ে সুভার বাবা আমি তিনজন মিলে যেরকম আমরা মজা করি আর কি, আমাদের মতন মজা করছিলাম। সুভা অনেক বেশি এনজয় করেছে, প্রথমত তার বাবা কয়েকদিন পর বাসায় এসেছে এবং সেই সাথে ঘুরতে নিয়ে গেছে, মানে সোনায় সোহাগা, তো সে খুবই মজা পেয়েছে, সে খুবই হাসাহাসি করছিল। তা আমরা এরকমই মজা করলাম। এবং ছোট রেস্টুরেন্ট হইলেও সেখানে, মানে ছোট রেস্টুরেন্ট আর কি, ছোট ক্যাফে হলেও সেখানে খাবারগুলো খুবই মজাদার ছিল। মানে প্রথম যখন আমাদেরকে বেকড পাস্তাটা এনে দেয়, ওটা তখনও মানে একদম গরম ছিল, টকবক করে ফুটছিল আর কি চিজগুলো, এবং টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে কেন জানি, আমি জানি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ওইখানকার লেমনেটের টেস্টটাও অনেক বেশি ভালো, মানে সচরাচর আমরা যেমনটা খাই তেমনটা না, লেমনেটটা খুবই বেশি মজার ছিল। তো ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, আর বাইরে আমরা কিছু খেলে সুভাও এখন সেটা একটু একটু করে খেতে চায়, তো ওকে অল্প একটু করে দেই, যেহেতু একদম তেলে ভাজা বা ডুবো তেলে ভাজা ছিল না। এরপরে মাশরুম ছিল, তো ওনার যিনি ছিলেন তো উনি নিজেই বললেন যে বাবুকে মাশরুমটা দিতে পারেন। আর সুভার ওর বাবার কাছ থেকে এসেছে, সম্ভবত মাশরুমটা খুবই বেশি পছন্দ, আমারও পছন্দ, বাট ওরা বাবা মেয়ে যতটা পছন্দ মানে অতটা না। আমারও এখন সুভার বাবার সাথে থাকতে থাকতে ওটা খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। এরপরে ছিল চিকেন কর্ন স্যুপ, কারণ মেয়ে চিকেন কর্ন স্যুপ পছন্দ করে, তো বাবা কোথাও গেলে সেটা পেলেই অর্ডার দেয়। আর আমি নিয়েছিলাম হ্যাজেলনাট ল্যাটে, তবে আমি এক্সপেক্টও করি নাই যে ওরা এত সুন্দর করে একদম ক্রিম ট্রিম দিয়ে ডিজাইন করে দিবে আমাকে। আমার কাছে দেখতে খুব ভালো লেগেছিল এবং ল্যাটের টেস্টটাও ভালো ছিল। আমাদের সাথে সাথে সুভাও একটু টুকটাক খাচ্ছিল, তো এটা দেখে স্বপনার যিনি ছিলেন উনি আবার সুভাকে একটু কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক দিয়ে গেলেন, হট চকলেট। এটাও সুভা অনেক মজা করে খেয়েছে, ও পুরোটা খেতে পারেনি, আমরাও একটু খেয়েছিলাম, অনেক মজা ছিল। তো তারপরে আমরা আরও কিছু ছবি টবি তুলে বাসায় চলে আসছি, অনেক ভালো একটা সময় কাটিয়েছি, সেই সাথে খাবার এবং ক্যাফে দুইটাই আমাদের খুবই ভালো লেগেছে, তো এই জন্য আরও বেশি এনজয় করেছি আমরা সবাই। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।